হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের ভোগ ব্যয় সম্পর্কে ভোগ বলতে আমরা বোঝাই যে আমরা আমাদের দৈনিক চাহিদাগুলো পূরণের জন্য যে দ্রব্যগুলো গ্রহণ করে থাকি এবং কোনো নির্দিষ্ট আর্থিক বছরে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা ক্রয়ের জন্য যখন জনগণ অর্থ ব্যয় করে তখন তাকে ভোগ ব্যয় বলে অর্থাৎ আমরা প্রতিদিনকার আমাদের প্রতিদিন আমরা যেসব দ্রব্য ভোগ করে থাকি সেগুলো আমাদেরকে ক্রয় করে ভোগ করতে হয় এবং এই যে আমরা ক্রয় করছি একে বলা হয় ভোগ ব্যয় এবং ভোগ ব্যয় প্রায় তিন প্রকারের যেমন স্থায়ী ভোগ্য পণ্য অস্থায়ী ভোগ্য পণ্য এবং আরোপভোগ্য স্থায়ী ভোগ্য বলতে এমন ভোগ্য পণ্য বোঝায় যেগুলো স্থায়ী অর্থাৎ যেগুলো কয়েক বছর পর কয়েক যেগুলো স্বল্পকালীন হবে না যেগুলো দীর্ঘকালীন যেমন আমরা যখন কোন ধরনের বাসগৃহ অর্থাৎ বাসাবাড়ি বানাবো তারপরে আমরা কোনো ধরনের গৃহের স্থায়ী উপকরণ ক্রয় করব যেমন টিভি ফ্রিজ ইত্যাদি ক্রয় এগুলো কিন্তু আমরা প্রতি বছর ক্রয় করি না একবারে ক্রয় করে অনেক দিন অনেক বছর চালাই তারপর হচ্ছে গাড়ি ক্রয় ইত্যাদি এই সবই কিন্তু আমরা আমাদের ভোগের জন্য খরচ করে থাকি এবং এই যে আমরা খরচ করছি আমাদের নিজেদের সুবিধা বৃদ্ধি করার জন্য একেই বলা হচ্ছে ভোগ ব্যয় তারপর হচ্ছে অস্থায়ী ভোগ্যপণ্য অস্থায়ী ভোগ্যপণ্য বলতে এমন ভোগ্যপণ্যকে বোঝায় যেগুলো স্থায়ী নয় অর্থাৎ যেগুলো স্বল্পকালে বিলুপ্ত হয়ে যায় যেমন খাদ্য অর্থাৎ আমাদেরকে প্রতিদিন খাদ্য ক্রয় করে খেতে হচ্ছে আমরা কিন্তু একদিনের খাবার এক বছর পরে খেতে পারি না আবার পোশাক তারপর হচ্ছে ঔষধপত্র অর্থাৎ এই দ্রব্যগুলোর একটি নির্দিষ্ট মেয়াদ থাকে ভোগ করার এবং ওই মেয়াদের পর এর মেয়াদ পরবর্তী সময়ে ওই দ্রব্যগুলার ভোগ করা সম্ভব হয় না তারপর হচ্ছে আরোগ্য ভোগ আরোগ্য ভোগ বলতে বোঝায় কৃষক পরিবার যখন কোনো ফসল বা কোনো ধরনের দ্রব্য উৎপাদন করার পরে বাজারে বিক্রি উৎপাদন করার পরে এবং বাজারে বিক্রির আগে সে যতটুকু নিজের জন্য নিজের পরিবারের জন্য ভোগ করে উৎপাদনের পরে ও বিক্রির আগে এখন তোমরা চিন্তা করো যে সে যদি উৎপাদন করার পরে যদি পাঁচ কেজি চাল সে এবং তার পরিবার গ্রহণ করে থাকে বা ভোগ করে থাকে এবং সে যদি ওটা উৎপাদন না করে তাহলে তো তাকে বাজার থেকে ওই পাঁচ কেজি চাল ক্রয় করতে হতো অর্থাৎ এটাকে আমরা বলছি সম্ভাব্য ভোগ এই ক্ষেত্রে দেখা যায় যে যদি সে অন্য কোথাও থেকে সেটা ক্রয় করতো তাহলে তাকে একটি নির্দিষ্ট অর্থ প্রদান করতে হতো কিন্তু যেহেতু সে নিজেই উৎপাদক এই জন্য এই ক্ষেত্রে একটি সম্ভাব্য ভোগের সৃষ্টি হয়েছে তারপর আমরা চলে আসি আমাদের ভোগ অপেক্ষকে ভোগ অপেক্ষক বলতে আমাদের ভোগ ব্যয় এবং আয়ের মধ্যকারের একটি ক্রিয়াগত সম্পর্ককে বোঝায় অর্থাৎ ভোগ ব্যয়ের সাথে আয়ের যে সম্পর্ক তাকেই আমরা বলছি ভোগ অপেক্ষ এবং ভোগ অপেক্ষক দুই প্রকারের যেমন স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগ স্বয়ংভূত এবং প্ররোচিত ভোগ বলতে কি বোঝায় এগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানতে পারবো